হ্যালো বন্ধুরা ফলোদা ফুটবলের একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এতক্ষণ অবশ্যই তোমরা নিউজটা পেয়েই গেছো যে গতকালের ম্যাচ এটিকে মোহনবাগান ভার্সেস ওড়িশা ম্যাচটা কিন্তু পোস্টপন্ড হয়ে গেছে এই ম্যাচটাকে রিস্কেডুল রিস্কেডিউল করা হবে কবে করা হবে তা কিন্তু আমি যদি পাই তাহলে আমি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার আগে তোমাদের তোমরা অনেকেই জানো না যে কেন এটিকে মোহনবাগান উড়িষাবাসী ম্যাচ বাতিল হয়েছে তার কারণ হচ্ছে এটিকে মোহনবাগানের শিবিরে একজন প্লেয়ারের কিন্তু কোভিড হয়েছে এবং যা সূত্রের খবরে যা জানা যাচ্ছে সেটা হচ্ছে এটিকে মোহনবাগানের রয় কৃষ্ণারই কোভিড হয়েছে এবং তার জন্য কিন্তু তিন দিন তাকে আইসোলেশনে থাকতে হবে রয় কৃষ্ণা রয়কে বায় ব্যবলের ভিতরে কি করে কোভিড হয় সেটা কিন্তু বোঝা যাচ্ছে না এবার আই লিগের পর এই 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 টুর্নামেন্টটা কি আবার কন্টিনিউ করা যাবে কি না এটার কিন্তু এখন প্রশ্ন এবার দেখা যাক এই রয় কৃষ্ণা এই 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 আইএসএলটা কত দূর কন্টিনিউ করা যায় এই পরের এবার আপডেটগুলোতে আসি আপডেটগুলো এইবার আপডেট প্রথম আপডেট আছে ইস্টবেঙ্গলকে নিয়ে এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে এসসি ইস্টবেঙ্গল কিন্তু আঠাশ বছর বয়সী সেন্ট্রাল ফরওয়ার্ড জবি জাস্টিনকে কিন্তু সাইন করাতে চাইছে এই জবি জাস্টিন কিন্তু এর আগেও কিন্তু কোয়েস ইস্টবেঙ্গলে খেলেছে তখন কিন্তু কোয়েস ইস্টবেঙ্গল ছিল তার ওই কিন্তু খেলেছে মারিও মারিওরিবেরা কিন্তু তা পুরোনো পুরোনো স্টুডেন্টদের কিন্তু ব্যাক করাতে চাইছে তার মধ্যে কিন্তু রয়েছে জবি জাস্টিন জবি জাস্টিন কিন্তু আলিয়ান্দো গার্সিয়া এবং রিবেরা দুজনের আন্ডারেই খেলে ফেলেছে সুতরাং জবি জাস্টিনকে কিন্তু ব্যাক করাতে চাইছে এবং শোনা যাচ্ছে অলমোস্ট ডিল জবি জাস্টির সঙ্গে কিন্তু ডিল ডান হয়ে গেছে এসসি ইস্টবেঙ্গলের এর এবার এরপরের আপডেট আছি এস ইস্টবেঙ্গল সমর্থন করে সুখবর সেটা হচ্ছে অ্যান্টনিও পেরেসেবিকে কিন্তু এক একটি ম্যাচ কিন্তু শাস্তি কমানো হয়েছে রেফারিকে ধাক্কা দেওয়ার কারণে কিন্তু তার কিন্তু পাঁচটা ম্যাচ সাসপেনশানে ছিল তার মধ্যে কিন্তু তিনখানা ম্যাচ হয়ে গেছে আর একটি ম্যাচ কিন্তু সাসপেনশানে থাকবে আর একটি ম্যাচ কিন্তু সাসপেনশান কমিয়েছে এ এসি ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ কিন্তু এর কাছে রিকোয়েস্ট করেছে যে পেরেসেফিকে শাস্তি কমানোর জন্য এবং যা জানা যাচ্ছে যে পেরেসেভি এআই এআইফএফে ইস্টবেঙ্গলের এই রিকোয়েস্টটা কিন্তু মেনেছে তাই জন্য কিন্তু অ্যান্টোনিও পেরেসেভিককে কিন্তু এক মাঝে শাস্তি কমানো হয়েছে গত উনিশ তারিখ এফসি গোয়ার বিরুদ্ধে কিন্তু তাকে মাঠে আমরা দেখতে পারবো সুন্দর অ্যান্টোনিও পেরেসেভি মাঠে ফিরে আসছে এটা কিন্তু খুব একটা ভালো খবর ফ্রেন্ডস আপডেটগুলো তো আমি আশা করি আপডেটগুলো তোমাদের ভালো লেগেছে আপডেটগুলি যদি এই আপডেটগুলো সম্বন্ধে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই আর চ্যানেলটিকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও